নমস্কার বন্ধুরা, আমি দিশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চাপা খেয়ে যাবো না তো, আমি প্রায় 20 দিন পর বাড়ি এসেছি। আর বাড়ি এসেই বেরিয়ে পড়েছি একটু বাজারে, কিছু দরকার ছিল আর একটু আড্ডাও হবে। রাস্তায় কত ভিড় দেখো, জামালপুরের মেলা হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম বিডিও অফিসে, যেখানে সাইবার ক্যাফেতে সৌমিলির ফর্ম ফিল আপ ছিল। আর তারপর সেখান থেকে আমরা বাজারে বাজার করতে যাব। আর মনীষা স্টেশনেই ছিল, ওকে ডেকে নিয়েছিলাম। তিনজন মিলে অনেক দিন বেরোনো হয় না। তারপর তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে, কিছু সবজি বাজার, কিছু ফল টল কিনে নেওয়ার পর যাবতীয় আমরা চলে গেছি পাটুলি স্টেশনে। টোটাল চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। জামালপুরে বাবা বুড়োরাজের পুজো উপলক্ষে প্রত্যেক বাড়ি এই 3-4 দিন ধরে অনেক সন্ন্যাসীর আগমন হয়। তাদেরকে দেখতেই আমাদের মেইনলি আসা, স্পেশালি মনীষার। তারপর আমরা কিছুটা সময় স্টেশনে কাটালাম, একসাথে গল্প টল্প হলো, বেশিক্ষণ থাকিনি, এত ভিড় ছিল, ভীষণ ভয় লাগছিল। তাই ভাবলাম যে না, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার। আসার সময় আমি সৌমিলিকে সাইকেলে চালিয়ে নিয়ে এসেছিলাম, আর মনীষার দিদির বাড়ি স্টেশনের একদম পাশেই, ও ওখান থেকেই চলে এসেছিল। এবার আমরা বাইরের দিকে যাব, ট্রেনও ঢুকে পড়েছে। তারপর আমরা একটু ফুচকার দোকানে গেছিলাম আর বাড়ি চলে এসেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।